আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আগে বিশ বছর আগে যখন হজ অনেক অল্প টাকায় করা যেত আপনি তখন হজ করতে পারতেন কিন্তু হজ করেন নাই কেন করেন নাই যে আস্তে দিনে পরে করবো রিল্যাক্স মোডে এ আস্তে দিনে পরে করবো করতে করতে অপেক্ষা করতে করতে এখন সাড়ে সাত লাখ টাকা এসে ঠেকছে এখন সাড়ে সাত লাখ টাকা তো আপনার কাছে নাই এবার কি হবে এ ব্যক্তির উপরে হজ ফরজ না ফরজ না ফরজ কিভাবে এখন তার তো টাকাই নেই ফরজ হয়ে গেছে এখন তাকে হজ করতেই হবে কিভাবে করবে সে যা না করলে সেগুনাকা হবে কত জটিল ব্যাপার এই জন্য ভাইরা আমার যারা দু চার পাঁচ বছর আগেও এই করোনা ঠিক আগে আগেও হজ করার সামর্থ্য ছিল সুযোগ ছিল তিন লাখ সাড়ে তিন লাখ বা আরো কম বেশিতে হজ করা যেত তারা অনেকে করছি করছি করে করলেন না এখন সে সাড়ে সাত লাখ আট লাখে থেকছে সামনে আরও কি হবে আদৌ টাকা হইলেই করা যাবে কিনা সেটা একটা জটিল বিষয় এখন তো প্রি রেজিস্ট্রেশনের বিষয় এক বছর করলে দুই বছর পর সিরিয়াল আসে এক বছর পর সিরিয়াল আসে কত জটিল এই জন্য নবিক রিমস্লা বলেছেন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা দ্রুততার সাথে বিলম্ব না করে সাথে সাথে হজটাকে আগে করা উচিত আমরা করি কি যে টাকা পয়সা হলে জমি কিনবো বাড়ি করব গাড়ি করবো অ্যাসেট করবো ব্যবসা বাণিজ্য দাঁড় করাবো সব ঠিকঠাক হয়ে যাবে সব সেটিং ফিটিং হবে এরপরে অতিরিক্ত যেটা থাকবে উদ্বৃত্ত ওইটা দিয়ে গোসা সেটা হজ করে আর তো এটা হজের প্রতি অবিচার ভাইরা এটা হজের প্রতি অবিচার আল্লাহ তালা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে আগে হজটা করার তফিক দান করুন আমি চেষ্টা করেছি শুরু থেকেই এ আমলটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে বোঝানোর জন্য যে দেরি করা হজের ক্ষেত্রে এটা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা দেরি করবেন না অনেকে সরকারে যারা চাকরি করেন রিটায়ারমেন্টে যেয়ে তারপরে হজ যাবেন চিন্তা করেন আপনার যদি টাকা জমে যায় আপনি টাকা জমায় যদি বাড়ি করতে পারেন টাকা জমাতে গাড়ি করতে পারেন অন্য সব করতে হজ করতে পারেন না এখন তো সেটা অনেক কঠিন হয়ে যাচ্ছে সামনে আরো কঠিন হয়ে যাবে অতএব বিলম্ব করা উচিত না যদি বিলম্ব করেন তাহলে ক্ষেত্রে যত টাকাই হজের খরচ হোক না কেন আপনাকে হজ করতেই হবে কারণ আপনার পর আগে কি হয়ে গিয়েছিল হজ হয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে আগেভাগে হজ করার তফিক দান করুন